আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন চলে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী পাঁচ ভাই রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য। যদিও আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তারপরে দেখা যাক কি খাবার পাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিতরে ঢোকা মাত্রই অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা বসার জন্য সিট খুঁজতেছি, আসলে এখানে মানে সিট পাওয়াটা অনেক কষ্টের। যাক, আমরা যেহেতু দেরি করে এসেছি সেজন্য আসলে সকালের অনেকগুলো খাবারই শেষ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে অল্প কিছু আইটেম আছে। তো আমরা প্রথমেই অর্ডার করলাম বিফ তেহারি এবং চিকেন খিচুড়ি। তো আপনারা দেখছেন তেহারিটার মধ্যে বিফের পরিমাণ মোটামুটি ভালোই ছিল এবং তেহারিটা অনেক টেস্টিও ছিল। বিফ বিরিয়ানিটা মজাই ছিল আর দাম তুলনামূলক অনেক কম ছিল, মাত্র 45 টাকা। আর এটা হচ্ছে চিকেন খিচুড়ি, এখানে আপনারা 1 থেকে 1.5 পিসের মতো মুরগির মাংস পাবেন, এটাও মোটামুটি ভালোই ছিল। পরবর্তীতে আমি অর্ডার করেছিলাম রুটি, সবজি আর হচ্ছে চিকেন স্যুপ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে দাম তুলনামূলক অনেক কম এবং খাবারের পরিমাণও এরা ভালোই দেয়। এই 2 পিস চিকেন স্যুপের দাম মেবি 40 থেকে 45 টাকা ছিল, আমার আসলে একজ্যাক্ট মনে নাই দামটা কত ছিল, তবে 40 থেকে 45 এরকমই হবে। আর সবজিটাও খুব মজার ছিল। এটাই ছিল আমাদের সকালের খাবার। তো এবার চলুন আমরা চলে যাই আমাদের দুপুরের খাবারের মেনুতে কী কী ছিল তা দেখার জন্য। চলুন দেখি আমরা দুপুরের খাবারে কী কী আইটেম নিয়েছিলাম। যদিও আমরা প্রায় 3:30টার সময় দুপুরের খাবার খেতে গিয়েছিলাম, তো এখানে প্রায় দুপুরের যে আইটেমগুলো ছিল ওগুলো প্রায় শেষ পর্যায়ে ছিল, অল্প কিছু আইটেমই ছিল, সেই আইটেমগুলোই আমি নিয়েছি। তো চলুন দেখি খাবারের আইটেমগুলো কীরকম ছিল। তো এখানে ছিল মাছের ডিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, পেঁয়াজ ভর্তা, তারপর হচ্ছে টাকি মাছের ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা, তারপর হচ্ছে শাকভাজি, আরও বিভিন্ন রকমের ভর্তার আইটেম ছিল। আর 2টা আইটেম ছিল হচ্ছে পেঁয়াজু এবং বেগুনি। আমি বলবো যে পেঁয়াজু আর বেগুনিটা না নেওয়ার জন্য, কারণ হচ্ছে অন্যান্য খাবারগুলো অনেক টেস্টি ছিল কিন্তু পেঁয়াজু আর বেগুনি যেটা সে এর চেয়ে ভালো, পেঁয়াজু এবং বেগুনি আপনারা আপনাদের এলাকাতেও খাইতে পারবেন। তো এখন আমি টেস্ট করব একটার পর একটা। আরও একটা বিষয় ছিল এখানে, মানে সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার সাতকরা দিয়ে গরুর মাংস, সেই খাবারটা আমরা নিয়েছিলাম এবং তার পাশাপাশি আমরা একটা রুই মাছও নিয়েছিলাম। তো প্রথমেই আমি একটা মাছের ডিম ভর্তা দিয়ে শুরু করলাম, এটার টেস্টটা অনেক ভালো ছিল। এখন ট্রাই করছি টাকি মাছের ভর্তা, এটার টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এই 2টা আইটেম আপনারা নিতে পারেন। আর আমি আগেও বলেছি যে পেঁয়াজু এবং বেগুনি স্বাদটা ভালো ছিল না, তারপর যেহেতু নিয়েছি সেজন্য খাচ্ছি আর কি। এবার টমেটোর ভর্তাটাও একটু টেস্ট করে দেখলাম, এটাও ভালো।
ভালোই ছিল। এই ভর্তাগুলো আপনারা 20 থেকে 30 টাকার মধ্যেই নিতে পারবেন। এটা হচ্ছে ধনিয়া পাতা এবং পেঁয়াজ ভর্তা, এটা অনেক টেস্টি ছিল। আমার কাছে এই ভর্তাটা ইউনিক লেগেছে। এটা শাক ভাজি, এটা মোটামুটি অ্যাভারেজ ছিল। তো এবার টেস্ট করছি ডাল ভর্তা, এটাও ভালোই ছিল, অ্যাভারেজ। আপনি চাইলে শুধু ভর্তা এবং ভাজি দিয়ে আপনি 2-3 প্লেট ভাত সাবার করে ফেলতে পারবেন। তো এখানে একটা কথা হচ্ছে, আপনি যদি একটা বড় সাইজের মাছ নেন অথবা আপনি যদি সিলেটের যে ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস এই আইটেমটা নেন, তাহলে এটার সাথে আপনি আনলিমিটেড ভাত এবং ডাল পাবেন। আরও কয়েকটা আইটেম আছে যেটার সাথে আপনি এই ভাত এবং ডাল আইটেমটা মানে ফ্রি না, মানে আনলিমিটেড পাবেন। তো এবার আমি ট্রাই করব ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস। এখানে 3 পিস আছে আর এটা প্রাইস মেবি 120 টাকা ছিল, আমার আসলে খেয়াল নাই, এরকমই হবে। মাংসটা অনেক সফট এবং জুসি ছিল এবং অনেক টেস্টি ছিল। আমার কাছে মাংসটা অসাধারণ লেগেছে। আসলে কার কাছে টেস্ট কীরকম সেটা আমি জানি না, এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে। আমি ভর্তা এবং ভাজি দিয়ে পেট ভরিয়ে ফেলেছি। এখন আমরা টেস্ট করব মাছের আইটেমটা। মাছটা একদম অসাধারণ ছিল, মাছের সাইজটা মোটামুটি বড়ই ছিল, মাছের টেস্টটা এক কথায় অসাধারণ। তো আমার সাজেশন থাকবে আপনারা মাছটা অবশ্যই ট্রাই করবেন। তো মাছ দিয়েই আমি আমার দুপুরের খাবার শেষ করলাম। এখন সর্বশেষ হচ্ছে ডেজার্ট আইটেম পাঁচ বাই ফার্মেন্টেড মিল্ক। এটা হচ্ছে একটা অসাধারণ টেস্টি একটা দই, এরকম দই আমি বাংলাদেশের অন্য কোথাও এখন পর্যন্ত খাইনি। আপনাদের মানে আমার এটা রিকমেন্ডেড থাকবে, অবশ্যই আপনারা এই দইটা টেস্ট করে দেখবেন। তো এটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন।